প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি সেকেন্ড ইয়ারের ইংলিশ সেকেন্ড পেপারের আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল নিয়ে কিন্তু অনেক আগে আলোচনা করেছে, অনেকবার আলোচনা করেছে, এরপরে কিন্তু আমি নতুন করে শুরু করছি নতুন বছরে নতুন ইংলিশ সেকেন্ড পেপারে, যেহেতু আর্টিকেল দিয়ে শুরু, এই আর্টিকেল নতুন করে শুরু করব। তো আমি কিন্তু নতুন তোমাদের শীঘ্রই কিন্তু তোমাদের আর নতুন ধরনের ক্লাস, জুম ক্লাস কিন্তু শুরু করতে যাচ্ছি তোমরা কিন্তু রেডিও থেকে। আর কিন্তু আমি তোমাদের একটু বেশি বেশি একটু ইংলিশ বলার চেষ্টা করবো। আই উইল ট্রাই টু স্পিক ইংলিশ ইন দ্য ক্লাস রেগুলারলি। সো প্লিজ টেক সাম প্রিপারেশন টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এখানে আমি আজকে আর্টিকেল নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে, আচ্ছা তোমাদের বলি, আর্টিকেল কিন্তু ডিটারমিনারের মধ্যে, তোমাদের ডিটারমিনার কিন্তু আলাদা একটা চ্যাপ্টার আছে। ইউ হ্যাভ অ্যানাদার চ্যাপ্টার ইন ফর ডিটারমিনার ইন কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এর মধ্যে তোমাদের কিন্তু ওই যে ডিটারমিনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এখানে আজ আমি আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল, এখানে আর্টিকেল তোমরা জানো, আর্টিকেল দুই ধরনের হয়, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। এই দুই ধরনের আর্টিকেল, দের আর টু টাইপস অফ আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল। এখানে আজ আমি ডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব। ডেফিনিট আর্টিকেল অর্থ হলো দি, দি কোথায় বসে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো, সেটা প্রথমে বলবো যে প্রথম আছে সংবাদপত্র, তারপরে জাহাজ, ধর্মগ্রন্থ, উড়োজাহাজ, বিমান, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, তারপরে কোনো পারিবারিক নামের বহু বছরের আগে দিবসে। তো তারপর যেমন ধরো দি ব্রাউন্স, দি খানস, তারপরে ঐতিহাসিক প্রাসাদ, তারপর যুক্তদেশ, যুক্তদেশ বলতে যেমন ধরো দ্য ইউকে, দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউএসএ, এই সমস্ত বিভিন্ন যুক্তদেশ। তারপরে হলো ঐতিহাসিক স্থানের নাম এর আগে দিবসে, ঐতিহাসিক, তারপরে ডেট এর আগে দিবসে, ডেট ডেট মানে তারিখ এর আগে দিবসে, ঐতিহাসিক দলিল যেমন ধরো ম্যাগনা কার্টা, এই ধরনের দলিল কোনো যুদ্ধের নামের আগে দিবসে, এগুলো তোমাদের। তারপরে হলো যেমন ধরো দি সান, দি মুন, দি আর্থ, এগুলোর মানে সূর্য, চন্দ্র, পৃথিবী, এগুলোর আগে দিবসে। তারপরে ঋতু, তারিখ এবং দিকের পূর্বে দিবসে, তারপর জাতির নামের পূর্বে দিবসে, কতগুলো রোগের নামের পূর্বে দিবসে, এগুলো হলো। এরপরে হলো আছে হলো নামবিহীন হলে টাইটেলের পূর্বে দিবসে, যেমন দি প্রেসিডেন্ট, দি প্রফেসর, দি প্রিন্সিপাল ইত্যাদি, এগুলো নামের পূর্বে দিবসে। এরপরে হলো তোমাদের দেখো এখানে যেমন যেমন একটা উদাহরণ দিই, এখানে কিছু উদাহরণ, যেমন দি ডাউন ট্রেন, মানে হলো ডাউন ট্রেন মানে হলো ওই তোমরা জানো আপ ট্রেন এবং ডাউন ট্রেন, যেটা যাচ্ছে সেটা আপ ট্রেন আর যেটা আসছে সেটা হলো ডাউন ট্রেন। এখানে এটা হলো এর আগে দিবসে। তারপরে কোনো নির্দিষ্ট, যেমন দি রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, যে বলছে দিনাজপুরের রাইসটা হলো খুব খুব মিহি বা খুব ভালো। তারপরে আছে হলো দি গার্ল সিটিং অন দ্য বেঞ্চ ইজ বিউটিফুল, এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট বেঞ্চের, একটা বেঞ্চের উপর বসে আছে ওই একটা নির্দিষ্ট মেয়ের কথা বলা হচ্ছে, সে খুব সুন্দরী। এখানে যে এখানে এর পূর্বে দি বসছে, মানে নির্দিষ্ট করে কোনো কিছু বললে সে তার পূর্বে দি বসে। এখানে যে সামারিটা হলো সংবাদপত্র, জাহাজ, ধর্মগ্রন্থ, উড়োজাহাজ, বিমান, বিভিন্ন বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, তারপর মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, কোনো পারিবারিক নাম, ঐতিহাসিক প্রাসাদ, যুক্তদেশ যেমন দি দি ইউকে, দ্য ইউএসএ, তারপরে হলো ঐতিহাসিক স্থানের নাম, ডেটের আগে দি বসবে, ঐতিহাসিক দলিল কোনো যুদ্ধের নামের আগে দি বসবে, দি সান, দি মুন, এগুলোর না এগুলো তো দি আর্থ, এগুলোর আগে তো দি বসানো আছে, ঋতু, তারিখ ও দিকের পূর্বে দি বসবে, জাতির পূর্বে যেমন দি বাঙালি, দি ইংলিশ, এগুলোর পূর্বে দি বসবে।
নামবিহীন কোনো টাইটেল হলে দি বসবে, যেমন দি প্রেসিডেন্ট, দি প্রফেসর, দি প্রিন্সিপাল ইত্যাদি, এইভাবে ইত্যাদি যদি হয় টাইটেল হয় সেগুলো পূর্বে দি বসবে। তো এখানে আরো একটা উদাহরণ আছে, যেমন দি ডাউন ট্রেন ইজ লেট, ডাউন ট্রেনটা লেট আছে মানে কোনো একটা জায়গা থেকে একটা ট্রেন আসছে সেটা লেট আছে, এর আগে দি বসবে। তারপর বলা হয়েছে দি রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, কোনো নির্দিষ্ট, যেমন দিনাজপুরের রাইসের কথা বলা হয়েছে, কোনো নির্দিষ্ট কোনো কিছুর নাম বললে তার পূর্বে দি বসবে। তো এগুলো হলো ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে অনেকগুলো ইনডেফিনিট আর্টিকেল আছে এবং এইগুলো কিন্তু পরীক্ষায় কমন পড়ে। দ্য ইনডেফিনিট আর্টিকেলস আর মোস্ট কমন অ্যান্ড মোস্ট ফ্রিকুয়েন্ট ইন দ্য কোয়েশ্চেন পেপার। তো এখানে আমি কিছু ইনডেফিনিট আর্টিকেলের কথা বলবো, সেটা হলো অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড, অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড যেগুলো আছে যেগুলো সংক্ষিপ্ত করা হয়, যেমন এই যে বিএ, এমএ, তারপর এলএলবি, এমবিবিএস, পিএইচডি, এফসিপিএস, এফআরসিএস, এমপিএসপি, ডিসি, বিএ, বিএসসি ইত্যাদি। এখানে তোমরা, আমি তোমাদের এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো এইআইওইউ ছাড়াও কিন্তু আরও কিছু লেটার আছে ইংলিশে যেগুলোর না যেগুলোর আগে অ্যান বসে, যেমন এর মধ্যে আছে হলো এল এম এফ এন এস, এইগুলোর এইগুলোর পূর্বে কিন্তু অ্যান বসে। কারণ হলো যে এগুলোর পূর্বে কিন্তু মানে এগুলো উচ্চারণ করার আগে কিন্তু এগুলো এটা চলে আসে, যেমন এল এল উচ্চারণ করতে গেলে কিন্তু এটা আগে চলে আসে, সেই জন্য কিন্তু এর আগে অ্যান বসবে। এগুলোর মধ্যে আছে এল এম এফ এন এস, এগুলোর আগে কিন্তু আমাদের অ্যান বসবে, মানে ইনডেফিনিট আর্টিকেল বসবে। তো আরেকটু তোমাদের বলি, সেটা হলো কিছু, যেমন এম এ, অ্যান এম এ, অ্যান এল এল বি, অ্যান এম বি বি এস, তারপরে হলো অ্যান এফ আর এফ সি পি এস, অ্যান এফ আর সি এস, অ্যান এম পি, অ্যান এস পি, তারপরে হলো এ ডি সি, এ বি এ, এ বি এস সি, এগুলোর পূর্বে কিন্তু তোমাদের ইনডেফিনিট আর্টিকেল বসবে। তারপরে হলো যেমন অ্যান ইন্টারেস্ট, এ আচ্ছা এগুলো হলো, আবার যেমন দেখো অ্যান এর ছাড়াও, যেমন এ হাফ শেয়ার, মানে একটা একটা শেয়ার থেকে হাফ, এর পূর্বে এ হবে, এ হাফ কিলোগ্রাম, মানে কিলোগ্রামের হাফ, এক এক কেজির অর্ধেক। তারপরে এ হেডেক, এ ব্যাট কোল্ড, এ কাফ, এগুলো হলো না মানে কোনো একটা সমস্যা। হেডেক মানে তো তোমরা জানো মাথা ব্যথা, এ ব্যাট কোল্ড মানে খুব বেশি সর্দি লেগেছে, এ কাফ, কাফ মানে কফি হচ্ছে, কফ হয়তো জমে গেছে, এগুলো এ কাফ বলা হচ্ছে। অ্যান ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট বলতে তুমি শুধু হতে পারে, আবার কোনো আগ্রহের কথা হতে পারে। তারপরে এই ব্যাচ অফ স্টুডেন্টস, তারপরে এই গ্রুপ অফ বয়েজ, এই গ্যাং অফ রাবার্স, এগুলোর এই যে এ বসছে, এগুলোর এগুলো হলো ইনডেফিনিট আর্টিকেল। তো এগুলো ছাড়াও কিন্তু, যেমন আমরা বলি যে নজরুল ইজ এ শেলি অফ বাংলাদেশ, এর আগে হলো কোনো তুলনা করা, যেমন নজরুলের শেলির সঙ্গে নজরুলকে তুলনা করা হচ্ছে, এই জন্য এই যে নজরুল ইজ এ শেলি, এখানে এই যে শেলির আগে আমার এ বসছে, ঠিক আছে। এইভাবে আমাদের এই এই ধরনের পরীক্ষায়, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তারপরে বলা হচ্ছে হি থিঙ্কস অ্যাজ নেপোলিয়ান, সে নিজেকে নেপোলিয়ানের মতো ভাবে, তাহলে নেপোলিয়ানের আগে এখানে এ হচ্ছে। এ হিটলার হ্যাজ কাম টু রুল, একজন হিটলার ক্ষমতায় এসছে, হিটলার মানে হিটলারের সঙ্গে মিল আছে এমন ধরনের করে একটা শাসক, হিটলার যেভাবে শাসন করে গিয়েছিল সেই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন কোনো একটা শাসক, সেটাকে বলে এ হিটলার হ্যাজ কাম টু রুল, মানে কোনো একটা হিটলার, হিটলারের মতো কোনো একটা লোক আমাদের ইয়েতে ক্ষমতায় এসছে। আচ্ছা এরপরে হলো আর্টিকেল বসে না এমন কিছু উদাহরণ আমি তোমাদের বলি, যেমন ম্যান ইজ মোর্টাল, এখানে বলা হচ্ছে দি ম্যান ইজ মোর্টাল, এটা হবে না। কারণটা হলো দি ম্যান মানে কোনো একটা নির্দিষ্ট মানুষ হলো মরণশীল, কারণ আমাদের এটা ব্যবহার করা যাবে না, এর আগে ম্যানের আগে কোনো আর্টিকেল বসবে না। কাউজ আর ইউজফুল অ্যানিমাল, এর আগে কোনো এখানে কোনো আর্টিকেল বসবে না, মানে ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল কোনো বসবে না। তারপরে হলো যেমন দেখো আয়রন ইজ ইউজফুল মেটাল, আয়রন হলো একটা, আয়রন মানে তোমরা জানো আয়রন মানে হলো লোহা, একটা উপকারী ধাতু, এখানে এটা হলো আয়রনের আগে কোনো আর্টিকেল বসবে না। তো এভাবে অনেক ধরনের উদাহরণ দেওয়া যায়, যেমন এর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে কিন্তু বলা যায় না যে দি অনেস্টি, দি অনেস্টি কিন্তু বলা যায় না। তারপর আসলে হি ইজ লার্নিং ফ্রেঞ্চ, এখানে এই ফ্রেঞ্চের আগে
তোমার ফ্রেঞ্চ হলে একটা ভাষা, এর আগে কোনো কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। তো এখানে অনেক যে আর্টিকেল সম্পর্কে অনেক কিছু আলোচনা করা হলো, আর্টিকেল তো তোমরা তোমাদের নেক্সট ক্লাসে এই আরো বিস্তারিত আলোচনা করা হবে। তো এখানে আমি এই আর্টিকেলের বিষয়টা, এখানে আর্টিকেলে তোমরা জানো আর্টিকেলের সঙ্গে কিন্তু ডিটারমিনার জড়িত, খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তো এই জন্য তোমাদের আমি আই এম ফিনিশিং দ্য ক্লাস টুডে, সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান ইনবক্স অ্যান্ড ইউ ক্যান গিভ মি এনি সর্ট অফ কোয়েশ্চেন ফর দ্য নেক্সট ক্লাস। সো থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিড ফর হেল্প অ্যান্ড কোঅপারেশন অ্যান্ড ফর বিইং উইথ মি।